সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাজিস কুকিং হাউজে সবাইকে স্বাগত। আজকে আমি আমদুধের মজার পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু আমের সিজন, সেহেতু অ্যাভেলেবল আম পাওয়া যাচ্ছে, তাই আম ফুরিয়ে যাবার আগে একবার হলেও ট্রাই করুন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আর বারবার খেতে চাইবে। আমদুধের পুডিংয়ের জন্য আমি নিয়েছি 2 কাপ ঘন লিকুইড দুধ। এরপর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার, তারপর দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মনে রাখবেন, এই কাজটি অবশ্যই চুলায় দেওয়ার আগে মিক্সড করে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে গেলে অ্যাড করছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, তবে গুঁড়ো দুধ দিলে টেস্ট একটু ভালো হয়। আবারও আমি হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম হিটে অনবরত নেড়ে দুধ আরেকটু ঘন করে নিচ্ছি। দেখেন, দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি চুলা অফ করে দিচ্ছি আর একটু নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। অন্যদিকে আমি দেখেন 2টা পাকা আম নিয়েছি। এখন এই আম দুটো আমি আমার পছন্দ মতো কিউব করে কেটে নিচ্ছি। এভাবে আম কাটলে ইজিলি উঠে আসে আর সময়ও কম লাগে। দেখেন, 2টা আম আমি এভাবে কেটে নিয়েছি। তারপর দেখেন, পুডিং সেট করার জন্য এরকম একটা ডিশ নিয়েছি। এখন এই ডিশে দুধ ঢেলে দিচ্ছি। এরপর অ্যাড করছি কিউব করা আম। এখন এই পুডিং সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর পুডিং বের করে নিয়েছি। দেখেন, পুডিং খুব ভালোভাবে জমে গিয়েছে। এখন একটা চাকু দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। এরপর সার্ভিং ডিশ এর উপর দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। এখন আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। দেখেন কত চমৎকার হয়েছে আমদুধের পুডিং। দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা এই পুডিং খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। আমদুধের পুডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপডেটেড রেসিপির জন্য। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ভিজিট করতে পারেন, ওখানেও এই রেসিপিগুলো দেওয়া থাকবে। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।